আসসালামু আলাইকুম অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা দুই হাজার বিশ অনুষ্ঠিত দুই হাজার বাইশ নতুন একটা সাদেশন হাজুর রহম রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিষয় শান্তি ও সংঘাত অধ্যয়ন পদ্ধতি বিষয় কোড তেইশ উনিশ শূন্য নয় রকেট স্পেশাল সাজেশন আপনারা যারা চাচ্ছিলেন রকেট সাজেশন কিন্তু এখান থেকে নাইনটি পার্সেন্ট কমন পড়ে ইনশাল্লাহ কিছু কিছু সময় হান্ড্রেড পার্সেন্ট কমন পড়ে যাই হোক তো চলুন আমরা মূল সাধারণে হাজির হই প্রথমে হচ্ছে ক বিভাগে অতি সংক্ষিপ্ত প্রশ্ন বোর্ড প্রশ্ন দুই হাজার তেরো থেকে আঠারো সাল পর্যন্ত পড়লে আপনি একশো পার্সেন্ট কনফার্ম এখান থেকে সাধারণ পাবেন বাদ ব্যাগে আর কিচ্ছু করতে হবে না আমরা জানি পরীক্ষার তো আসলে সময় নাই এই অল্প সময়ের মধ্যে যতটুকু পারেন একটু রিভিশন করে দেখে যাবেন খ বিভাগ নিয়ে আলোচনা করি এক নম্বর হচ্ছে শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন কি। তারপরে দুই নম্বরে জাতিগত সংঘাত কী তিন নম্বরে সংঘাত নিরসনে গ্রাফীর পন্থা কী ছিল চার নম্বরে শান্তি আন্দোলন শান্তির মাত্রা ও শান্তি বিনির্মাণ কী পাঁচ নম্বরে প্রতিযোগিতামূলক আপোষ মীমাংসা কি ছয় নম্বরে সংঘর্ষের বিভিন্ন প্রকারভেদ আলোচনা সাত নম্বরে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে শান্তির ধারণা কি আট নম্বরে শান্তির বিকল্প ধারণার মূল বিষয়গুলো আলোচনা নয় নম্বরে সন্ত্রাসবাদ কি সন্ত্রাসবাদের প্রকারভেদ লেখো দশ নম্বরে ক্ষুদ্র রাষ্ট্র বিশ্বায়ন বলতে কি বোঝায় এগারো নম্বরে আন্তর্জাতিক সংকট বলতে কি বোঝায় এবং বারো নম্বরে সেকেন্ড ট্র্যাক ডিপ্লোমা কি ডিপ্লোম্যাসি কি তেরো নম্বরে গান্ধীজির অহিংস নীতি ব্যাখ্যা করো চৌদ্দ নম্বরে বিরোধ মীমাংসা নারীদের ভূমিকা ব্যাখ্যা পনেরো নম্বরে নিরস্ত্রীকরণ বলতে কি বোঝায় এ হচ্ছে খ এখন গবিভাগ আলোচনা করে দেই একটু হালকা পাতা দেখে যাবেন ইনশাআল্লাহ কমন পাবেন এখান থেকে গবিভাগের বিভাগের এক নম্বর হচ্ছে শান্তি ও সংঘাত অধ্যয়নের পরিধি বিষয়বস্তু আলোচনা দুই নম্বরে আছে বিশ্ব শান্তি রক্ষায় উপায় আলোচনা তিন নম্বরে আছে দক্ষিণ এশিয়া ও শান্তি নিরাপত্তা রক্ষায় সার্কের ভূমিকা আলোচনা চার নম্বরে আছে একবিংশ শতকে মানব নিরাপত্তার স্বরূপ আলোচনা পাঁচ নম্বরে আছে মায়ানমারের জাতিগত সংঘাত সম্পর্কে আলোচনা ছয় নম্বরে নিরস্ত্রীকরণের সফলতার পথে অন্তরায় সমূহ আলোচনা সাত নম্বরে শান্তি রক্ষায় জাতিসংঘের ভূমিকা আলোচনা আট নম্বরে জোহান গালতুং এর শান্তি তত্ত্বটি আলোচনা করব নয় নম্বরে একবিংশ শতাব্দীর শান্তি প্রতিষ্ঠা সমূহ আলোচনা দশ নম্বরে সংঘর্ষ নিরসনে জাতিসংঘের সফলতা ব্যর্থতা মূল্যায়ন এগারো নম্বর শান্তি কি শান্তির আইনগত কাঠামো ব্যাখ্যা বারো নম্বরে স্নায়ুযুদ্ধে কি স্নায়ুযুদ্ধ অবসানের কারণসমূহ তেরো নম্বরে সংঘর্ষ কি সংঘর্ষে প্রব আলোচনা চোদ্দ নম্বরে শান্তি ও সংঘর্ষর অধ্যয়নের বর্তমান অবস্থা সম্পর্কে আলোচনা যাই হোক ইনশাআল্লাহ এগুলো যদি পড়ে যান শেষ সময়ের মধ্যে শেষ সময়ের প্রস্তুতি ইনশাআল্লাহ এখান থেকে কমন পাবেন পরবর্তী সাজেশনগুলো ইনশাল্লাহ অবশ্যই আমরা পর্যায়ক্রমে আপলোড করে দেবো আমাদের এই চ্যানেলটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা দেখছেন আলম আইডিবিটি চ্যানেল আরও অন্য অন্য যাদের সাজেশন প্রয়োজন যেমন সমাজবিজ্ঞান বিভাগের তারাও সমাজবিজ্ঞান এগুলো আমি যত দ্রুত পারি আমাদের ফেসবুক পেজে দিয়ে দেবো বিডি জব সার্কুলার দু হাজার বাইশ বিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ফেসবুক পেজে স্পষ্ট আপনারা ফটো পাবেন সেখান থেকে দেখে নেবেন